সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। পানিহাটি মিউনিসিপ্যালিটিতে কিন্তু 8 পাশে প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে, যেখানে থাকছে কিন্তু ক্লার্ক পদ, ড্রাইভার পদ, পিয়ন পদ এবং মজদুর পদ। তো এই চারটে পদে কিন্তু অনেক কর্মী নিয়োগ করবে। আজকে থাকছে সেই বিষয় নিয়ে আলোচনা, কী করে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং কী করে সেই নোটিশটা পাবেন তা দেখার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হ্যালো বন্ধুরা, আমি সৌরভ, বাংলা টেক এসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এইবারও আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো একটু কষ্ট করে ভিডিও নিচে যাবেন, নিচে গেলে এইরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন। তো সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আসবে সেই আইকনে একবার প্রেস করে নেবেন। সাবস্ক্রাইব করা থাকলে কী হবে, আমি যখনই কোনো লেটেস্ট হেল্প ফর ট্রেনিং ভিডিও নিয়ে আলোচনা করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা কিন্তু সেই ভিডিওটা মিস করবেন না। আমি কিন্তু আপনাদের জন্য রোজ চাকরির নিউজ নিয়ে আসি, তো যারা যারা চাকরি করতে চাইছেন বা চাকরির সন্ধান করে থাকেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিই আজকের নিউজটা। তো এইখানে একটা নিউজ পেপারে যেটা বলেছে হচ্ছে পানিহাটি মিউনিসিপ্যালিটি জব, যেটা লাস্ট ডেট হচ্ছে কিন্তু 8 তারিখ। এখানে যেই যেই পদেরগুলো কথা বলেছে সেটা হচ্ছে এখানে মোট নেওয়া হবে আপনার ক্লার্ক পদে, পিয়ন পদে, ড্রাইভার পদে। নোটিফিকেশান নাম্বার হচ্ছে এইটা, আর স্টার্টিং ডেট শুরু হয়ে গেছে 25/8 থেকে শুরু হয়েছে, চলবে হচ্ছে 8/9/2018। মোট টোটাল ভ্যাকেন্সি রয়েছে 50টা। কোয়ালিফিকেশান যেটা বলে সেটা হচ্ছে ক্লার্কের জন্য হচ্ছে সেকেন্ডারি পাস হতে হবে কোনো গভর্নমেন্ট স্কুল থেকে এবং আপনাকে কম্পিউটার নলেজ থাকতে হবে। আর এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেই জায়গা থেকে কিন্তু আপনারা খুব সহজেই একে পেয়ে যাবেন। ড্রাইভার পদের জন্য আপনাকে থাকতে হবে 8 পাস এবং আপনাকে হেভি ডিউটি লাইসেন্স থাকতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। পিয়ন পদের জন্য সেম একই রকম 8 পাস থাকতে হবে আপনাকে। আপনাকে বাংলা পড়তে এবং হিন্দি পড়তে জানতে হবে, পড়তে লিখতে জানতে হবে। মজদুর পদের জন্য আপনাকে থাকতে হবে 8 পাস, তাছাড়া আপনাকে বাংলা হিন্দি পড়তে জানতে হবে এবং আপনি যদি ভালো শরীর স্বাস্থ্য থাকে তাও কিন্তু আপনি এর পদের জন্য আবেদন করতে পারেন। তো এর বয়স সীমা যেটা বলে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু সবাই এইখানে আবেদন করতে পারে। তো এইখানে আবেদন করার জন্য আপনাকে জাস্ট 18 থেকে 40 বছর বয়স হতে হবে। স্যালারি স্কেল যেটা বলে সেটা হচ্ছে ক্লার্ক পদের জন্য 5400 টাকা থেকে 25,200 টাকা পর্যন্ত কিন্তু আপনার স্যালারি হতে পারে। আর গ্রেড পে থাকে 2600 টাকা। ড্রাইভার পদের জন্য সেম একই রকম রয়েছে, শুধুমাত্র গ্রেড পে রয়েছে 2300 টাকা। পিয়ন পদের জন্য হচ্ছে 49,000 টাকা থেকে 16,200 টাকা, গ্রেড পে রয়েছে 1700 টাকা। মজদুর পদের জন্য সেম একই রয়েছে, অ্যাপ্লাই মোড হচ্ছে অফলাইন, জব লোকেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর এখানে আপনার অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে কোনো কিছু বলে দেওয়া হয়নি নোটিশে, তো তাই এখানে উল্লেখ করা হয়নি। এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করতে হবে আপনাকে 4 সেপ্টেম্বরের আগে পর্যন্ত এবং আপনাকে যেই খামের ওপরে লিখতে হবে এই ঠিকানায় কিন্তু আপনাকে চিঠিটা পাঠাতে হবে, চেয়ারম্যান পানিহাটি মিউনিসিপ্যালিটি, বিটি রোড, কলকাতা 114। তো এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে চিঠিটা পাঠাতে হবে। আর আপনার এক্সাম সিলেবাস যেটা থাকবে সেটা হচ্ছে আপনার রিটেন টেস্ট হবে, যেখানে থাকবে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জেনারেল নলেজ। তো এই 4টে বিষয় নিয়ে কিন্তু আপনার পরীক্ষা হবে। এখানে আমি অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দিয়েছি, অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছি, তো এখানে গিয়ে কিন্তু আপনারা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।